আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাস্তুচ্যুত মিয়ানমারে নাগরিকদের আবাসন ও হাতিয়া দ্বীপ রক্ষায় অতিরিক্ত 782 কোটি টাকা অনুমোদন একনেকের। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। তালিকা নিয়ে একে অপরকে দুষলেন স্বরাষ্ট্র মুক্তিযুদ্ধ মন্ত্রী। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা তপন কুমারের নাম, অভিযোগ মেয়ে ডাক্তার মনীষার। তালিকায় নাম থাকা গোলাম আরিফ টিপুর সংবাদ সম্মেলন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডের সাজা ইসলামাবাদের বিশেষ আদালতে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আবাসন ও নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপ রক্ষায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে অতিরিক্ত 782 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সংশোধিত এ প্রকল্পে সরকারের মোট ব্যয় হবে 3,094 কোটি টাকা। সকালে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় মোট 9টি প্রকল্প অনুমোদন দেয়। এসব প্রকল্পের ব্যয় হবে 3,226 কোটি টাকা। এছাড়া খাদ্যশস্যের পুষ্টিমান নিশ্চিত করতে প্রিমিক্স কার্নেল মেশিন ও ল্যাবরেটরি স্থাপন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল লেভেল ক্রসিং গেট সমূহের পুনর্বাসন ও মান উন্নয়নে প্রকল্পগুলো অনুমোদন দেয় একনেক। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সংসদ সদস্যদের অফিস ও বাসভবনের বিদ্যুতের প্রিপেইড মিটার বসাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। আর ব্যাখ্যায় বলেছেন, আসলে রাজাকারের তালিকাটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শুধু তা প্রকাশ করেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তার মন্ত্রণালয় কেবল দালাল আইনে মামলার আসামিদেরই নাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেই সাথে দিয়েছে একটি নোটও, কিন্তু তা প্রকাশ করা হয়নি। এ কারণেই রাজাকার তালিকা নিয়ে অসঙ্গতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার 48 বছর পর রাজাকারদের তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম ধাপে 10,789 জন রাজাকারের তালিকায় রয়ে গেছে অনেক মুক্তিযোদ্ধার নামও, এমনকি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার নামও রয়েছে এ তালিকায়, জানিয়ে তুমুল সমালোচনায় পড়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দাবি, রাজাকারদের তালিকা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, যেটা সংগ্রহ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শুধু সেটা প্রকাশ করেছে, দাড়ি কমা পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। যা আমরা পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হুবহু, দাড়ি কমা সেমিকোলন কোথাও আমরা হাত দিই, অ্যাজ ইট ইজ যা আছে তাই আমরা শুধু প্রকাশ করেছি। আমার নাম যদি আজকে আসতো, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার নাম যদি আজকে রাজাকারের তালিকা আসতো, আমি যে কষ্ট পেতাম তারাও সেই কষ্ট পেয়েছে যারা প্রকৃতপক্ষে রাজাকার ছিলেন না, আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তা এখানে আমার কোনো হাত ছিল না, যা আমি পেয়েছি তাই ছাপিয়েছি। তবে রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার মন্ত্রণালয় থেকে কেবল তালিকা নয়, সাথে একটি নোটও দেওয়া হয়েছিল, যেটি প্রকাশ করা হয়নি। আমরা যেটা পাঠিয়েছি সেখানে আমরা নোট দিয়ে দিয়েছিলাম যে এই মামলাটি উল্টো হয়েছে, এইগুলি এত থেকে এত নাম্বার মামলা উল্টো হয়েছে, সেগুলো কিন্তু নোটগুলো কিন্তু প্রকাশিত হয়নি। হুবহু মানে ওই নোট ছাড়া, ওই বিশ্লেষণ ছাড়া কিন্তু প্রকাশ হয়েছে। কাজে এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা তো আরও এইভাবে নিবিড়ভাবে দেখবেন, পরীক্ষা করবেন, ফাইনালি তারা একটা লিস্ট দেবেন, এটাই আমি মনে করি। এদিকে আগামী 26 মার্চ রাজাকারদের দ্বিতীয় তালিকা প্রকাশ করার কথা রয়েছে। তার আগেই ওই তালিকা যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা।
রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা বাবা তপন কুমার চক্রবর্তী ও দাদি উষারানী চক্রবর্তীর নাম দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মেয়ে ডাক্তার মনীষা চক্রবর্তী। সকালে নগরীর ফকিরবাড়ি রোডে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্যে মনীষা চক্রবর্তী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তার ঠাকুরমা এবং পিতার নাম রাজাকারের তালিকায় দেওয়া হয়েছে। নগরীর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি, অটোরিকশা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, তিনি ও তার দল যে আন্দোলন করছে তার কারণেই এ ষড়যন্ত্র বলে দাবি করেন মনীষা। এ ঘটনাকে রাজনীতির খেসারত হিসেবে বর্ণনা করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর সদর রোড হয়ে বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলের সামনে জড়ো হয়। সেখানে রাজাকারের তালিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এদিকে রাজাকারের তালিকায় নাম থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সংবাদ সম্মেলনে বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি এখনও সক্রিয়, তারাই রাজাকারের তালিকা বিতর্কিত করেছে। ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি থাকতে পারে। যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধ সংস্থা মন্ত্রী সেখানে যুদ্ধ অপরাধীদের পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, তাদের অবস্থান কিছুটা রয়ে গেছে এবং সেখান থেকেই এই জিনিসগুলো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমরা স্বল্প সময়ে একটা এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে মানে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স আমরা তৈরি করেছি সেটাতে আমরা তৈরি করতে পারছি। কাজেই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে আমাদের এই ইনস্টিটিউশনের প্রধানকে আঘাত করা হয়েছে। আর মুক্তিযুদ্ধের পক্ষে সরকার হইলে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা যে সরকারের হয়ে গেছে এটা আমরা মনে করি না। আজকে এই কাগজটা মন্ত্রণালয় দিয়েছে, মালুম ভাই বলেছেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা স্বরাষ্ট্র হোম মিনিস্ট্রি থেকে একটা ডকুমেন্ট পাইনি। আমরা পরামর্শ করি এটা ভাবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। কিছুক্ষণের মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হবে। এতে নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা। র্যালি উপলক্ষে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছেন। দর্শক নয়াপল্টনে আছেন সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ, সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, র্যালি কি শুরু হয়েছে, এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর এবং উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা মিছিল নানান রং বেরঙের ব্যানার ফেস্টুন সহ তারা শোভাযাত্রায় অংশ নিচ্ছে মহান বিজয় দিবসের। আর কিছুক্ষণ পরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বক্তব্য রাখবেন। কিন্তু এটি বিজয় দিবসের র্যালি হলেও মূলত কিন্তু এখানে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিয়েছেন মহান বিজয় দিবসের। তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন। আর কিছুক্ষণ পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত গণজমায়েতে বক্তব্য রাখার পরই মূলত আপনার র্যালিটি শুরু হবে। তো এই ছিল নয়াপল্টনের সবশেষ খবর আমার কাছে। জেবা জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, নয়াপল্টন থেকে সঙ্গে ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। আজ থেকে সচিবালয়ের চারপাশ নীরব এলাকা হিসেবে গণ্য করা হবে। জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড এলাকায় চলাচলকারী যানবাহনকে হর্ন না বাজাতে বলা হয়েছে। সকালে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে সচেতনতামূলক র্যালির উদ্বোধন করে সিদ্ধান্ত মানতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন, জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রী বলেন, আইন ভঙ্গ করে হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘোষিত নীরব এলাকায় যানবাহনে হর্ন বাজালে প্রথম অপরাধের জন্য অনধিক এক মাস কারাদণ্ড বা অনধিক ৫,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদণ্ড বা অনধিক ১০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে। পরে চালকদের সচেতনতার উদ্দেশ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী ও রোভার স্কাউটস সদস্যরা সচিবালয়ের চারপাশে র্যালি করে।
রাষ্ট্রদ্রোহিতায় মামলায় পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ইসলামাবাদের বিশেষ একটি আদালত। চিকিৎসার জন্য 2016 সাল থেকে দুবাই রয়েছেন পারভেজ মোশাররফ। মঙ্গলবার ইসলামাবাদের বিশেষ আদালতে তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ দেন। 2007 সালে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডাদেশ দিল আদালত। জরুরি অবস্থা জারি করায় 2013 সালে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। 2001 থেকে 2008 সাল পর্যন্ত পারভেজ মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। হঠাৎ ঠান্ডার প্রকোপ বেড়ে গেছে লালমনিরহাট, পঞ্চগড় ও গাইবান্ধা সহ উত্তরের জেলাগুলোতে। পঞ্চগড়ে শীতের সাথে জেঁকে বসেছে তীব্র কুয়াশা, রাত দিন বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। দিনের বেলাতেও যানবাহন চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে, এতে অনেকটা বিপর্যস্ত ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জীবন। এদিকে ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। খেটে খাওয়া মানুষ কাজের খোঁজে বাইরে যেতে হিমশিম খাচ্ছেন। গাইবান্ধাতেও ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। টঙ্গীতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে স্বামী ভাসুর ও জাকে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বাবা নেত্রকোনার পূর্বধলার যুগির গোপা এলাকার জালালউদ্দিন জানান, সাত মাস আগে তার কৃষি ডিপ্লোমা পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার মেরিনকে বিয়ে দেন টঙ্গীর চেরাগ আলী এলাকার বাসিন্দা মিজানের সাথে। বিয়ের পর থেকে খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামী জা ভাসুর মেরিনকে মারধর করত। সোমবার রাতে জায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রচণ্ড মারধর এবং শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। ঘটনা হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয় পুলিশ। এদিকে বাগেরহাটের ভৈরব নদী থেকে 25 বছর বয়সী অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাধাভল্লভ গ্রামের মাঝি ভিটা এলাকা সংলগ্ন ভৈরব নদীর চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ঝিনাইদহের মহেশপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে মারা গেছে ডাকাত শাহাবুল ইসলাম খোকন। ভোরে মহেশপুরের বাকের খালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয়। পুলিশ জানায় খালিশপুর জীবননগর সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার সময় অভিযানে যায় পুলিশ। খোকনের বিরুদ্ধে মহেশপুর সহ বিভিন্ন থানায় অন্তত 7টি ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত 5 জন। সকালে সেতু পূর্ব থানার সামনে ঘটনা ঘটে। পুলিশ জানায় আজ সকাল 7:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হাবিবুর রহমান নামে একজন মারা যান। এ ঘটনায় আহত 5 জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাবিবুর রহমানের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার আইল গ্রামে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বন্দরনগরীর রাস্তায় হাতের ইশারার বদলে চালু হয়েছে ট্রাফিক সিগন্যাল বাতি। এ পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে নগরীর 6টি মোড়ে। ধাপে ধাপে পুরো শহরে এ পদ্ধতিতে সিগন্যাল বাতিতে যান চলাচল নিয়ন্ত্রণের কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে শাহেদা পেয়ার রিপোর্ট, দেখুন বিস্তারিত। চট্টগ্রাম নগরীর 17টি রুটে গণপরিবহন, ব্যক্তিগত ও পণ্যবাহী চলাচলকারী প্রায় 13 লাখেরও বেশি গাড়ি নিয়ন্ত্রিত হতো হাতের ইশারাতে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নগরীর টাইগার পাস, বারিক বিল্ডিং, আগ্রাবাদ সহ 6টি মোড়ে পরীক্ষামূলকভাবে ট্রাফিক নিয়ন্ত্রিত হচ্ছে সিগন্যাল বাতির মাধ্যমে। স্বয়ংক্রিয় পদ্ধতির পরিবর্তে স্পটভিত্তিক কন্ট্রোল বোর্ড বসিয়ে করা হচ্ছে সিগন্যাল বাতির ব্যবহার। ফলে যানবাহনের চাপ দেখে সে অনুসারে যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারছেন ট্রাফিক সদস্যরা। এখন যেদিকে লাইন গাড়ি বেশি, আমরা এই লাইনে সবুজ বাতি দিচ্ছি, গাড়ি চালাচ্ছি, তাহলে মানুষ উপকারটা পাচ্ছে। এটা তো আমরা মানিয়ে চলি না, এখন বর্তমানে মনে করেন এই আইন করতে আমাদের লোকজন সুবিধ হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, পরীক্ষামূলকভাবে 6টি মোড়ে চালু হলেও শিগগিরই পুরো শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চালু করা হবে ট্রাফিক সিগন্যাল বাতি। এই বিষয়ে সম্যক জ্ঞান যাতে তারা ধারণ করতে পারে, এই জন্য আমরা এই মাসটি পরীক্ষামূলকভাবে চালাচ্ছি। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে আরও কয়েকটি পয়েন্ট একসাথে উদ্বোধন করা হবে। এদিকে এই প্রকল্পে অর্থায়নকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন বলছে শুধু বাতিই নয়, সম্পূর্ণ ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনতে রিমোট কন্ট্রোল সিস্টেম বাতি, জেব্রা ক্রসিং সহ আধুনিক ব্যবস্থায় স্থাপনের জন্য একটি প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ে।
45টি পয়েন্টে আর কি, সেগুলো আস্তে আস্তে প্রত্যেকগুলো ইয়া করা হচ্ছে, এটা চালু করা হচ্ছে, আর কয়েকটা তো ইতিমধ্যে হয়ে গেছে। পুলিশ প্রশাসন যেভাবে চাইবেন সেভাবে তো আমরা সহায়তা আগেও করেছি, এখনও করব। এটা এই মোড়গুলিতে আমরা আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতির জন্য আমরা একটি ডিপিপি তৈরি করব, করে সেটা আমরা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠাবো। চট্টগ্রাম নগরীতে 1990 সালে সড়ক বাতি স্থাপনের পর কর্পোরেশন নানা সময়ে মেরামত করলেও কার্যত এক যুগেরও বেশি সময় নষ্ট থাকায় ট্রাফিক পুলিশের হাতের ইশারায় চলাচল করত যানবাহন। শাহেদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম। সুনামগঞ্জের তাহিরপুরে একটি প্রভাবশালী চক্র জাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করায় হুমকির মুখে নদী তীরবর্তী ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রভাবশালী চক্রটি নদী তীরে শুধু কাটছে না, জোরপূর্বক তীরবর্তী ব্যক্তি মালিকানাধীন জমি থেকেও বালু উত্তোলন করে বিক্রি করছে। প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয় ঠেকাতে অবৈধভাবে অপরিকল্পিত উপায়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রাচীন লাউ রাজ্যের রাজধানী খ্যাত সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি নদী জাদুকাটা। মেঘালয় পাহাড় থেকে আসা দৃষ্টিনন্দন এই নদীটি এখন ক্ষতবিক্ষত একটি প্রভাবশালী চক্রের বালু উত্তোলনের কারণে। অপরিকল্পিতভাবে তীর কেটে বালু বিক্রি করায় হুমকির মুখে নদী তীরবর্তী জনবসতি ও প্রাচীন গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রভাবশালী মহলটি নদী তীরবর্তী ব্যক্তি মালিকানাধীন জমি থেকেও জোর করে বালু তুলছে, অভিযোগ ভুক্তভোগীদের। কিছু সন্ত্রাসী লোক যারা নদীর পাড় জমি গাইতে দিতেছে, আমরা নিষেধ বাধা করলে ওরা মানে না। আমারটা ভাঙিয়ে পড়তেছে, এবার রাস্তা সবটা ভাঙিয়ে যাবো, কখনো কাবলার জায়গা, রেকর্ডের জায়গা সব ভাঙিয়ে নিতে পারছে। তারা সিন্ডিকেট করে বালু ওঠা, দেখা গেলো যে বাজারে বাধা দেয়, তারা ওই আর সাদাবাজির আওতাত নিয়ে আসে, বিভিন্ন মামলা হয়েছে অতীতে। এরা হামলা মামলা প্রশাসন দিতে হয়, সাধারণ মানুষ নীরব, ভূমিকায় মুখ খুলে না। তবে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষের লোকজন মিথ্যা অভিযোগ করছেন, এমনটাই বললেন ক্ষমতাসীন দলের সাবেক এই চেয়ারম্যান। আমার একটা বালু ব্যবসা থাকে, আমি সারা জীবনে লাগি রাজনীতি ছেড়ে দিব, ওই জন্য রাজনীতি প্রতি হিংসায় কি করে যারা করতেছে, তুমি সরাসরি নিয়ে দেখো, শুনাম থেকে সকালে আই আয়া বইয়ে থাকে। নির্ধারিত সীমানার বাইরে কেউ যাতে বালু তুলতে না পারে সেটি নিশ্চিত করার পাশাপাশি পার কাটা রোধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বললেন জেলা প্রশাসক। এইখানে অবৈধ বালু উত্তোলনের ক্ষেত্রে আমরা সবসময় তদারকি মনিটরিং করতেছি এবং এক্ষেত্রে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। পরিবেশ বিপর্যয় ও নদী ভাঙন রোধ এবং প্রাচীন লাউড জনপদকে হুমকির মুখ থেকে বাঁচাতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এই প্রত্যাশা এলাকাবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক, আমি জুয়েলার্স। আন্তর্জাতিক সংবাদ এবার। ধর্ম কোনো রাজ্যের মধ্যে আটকে থাকতে পারে না বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এদিকে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ সহিংসতা বেড়েই চলেছে। রাজধানী নয়াদিল্লিতে বিশ্ববিদ্যালয় নাশকতার ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে, এদের মধ্যে শিক্ষার্থী নেই বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার নাগরিক সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে করা মামলা শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট জানায় রাজ্যভেদে ভাষার সীমাবদ্ধতা থাকতে পারে, তবে ধর্মের তা নেই। দেশটির 8টি রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু বলে উল্লেখ করা হয়। দেশের সরকার পারলেও বিচার বিভাগ কোনো রাজ্যকে সংখ্যালঘু ঘোষণা করতে পারে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে রবিবার দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় 3 শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়, 2 জনকে সফরজং হাসপাতালে ও 1 জনকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে এজাজ নামে 1 শিক্ষার্থী বুকে এবং শোয়েব ও তানিম নামে 2 শিক্ষার্থী পায়ে গুলি লাগে, তারা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ খুব কাছ থেকে গুলি করেছে বলে অভিযোগ করেছেন আহতরা, এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। চীনের অনুরোধে আজ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পশ্চিমা গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছে কূটনীতিকরা। গেল আগস্টে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর দ্বিতীয়বারের মতো আলোচনায় বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার রুদ্ধদ্বারে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে 12 ডিসেম্বর নিরাপত্তা পরিষদে দেয়া এক চিঠিতে কাশ্মীরের সম্ভাব্য উত্তেজনার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। এক প্রতিবেদনে রয়টার্স জানায়, পাকিস্তানের সাথে একই সুরে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নিরাপত্তা পরিষদে চিঠি দেয় চীন। চিঠিতে কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদকে ব্রিফিংয়ের অনুরোধ জানায় চীন। গেল 5 আগস্ট জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারত। পরে রাজ্যে ইন্টারনেট সহ সকল যোগাযোগ নিষেধাজ্ঞা আরোপ করে মোদি সরকার। এখনও পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আবাসন ও হাতিয়াদ্বীপ রক্ষায় অতিরিক্ত 782 কোটি টাকা অনুমোদন একনেকের। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। তালিকা নিয়ে একে অপরকে দুষলেন স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ মন্ত্রী। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা তপন কুমারের নাম, অভিযোগ মেয়ে ডাক্তার মনীষার। তালিকায় নাম থাকা গোলাম আরিফ টিপুর সংবাদ সম্মেলন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশারফকে মৃত্যুদণ্ডের সাজা ইসলামাবাদের বিশেষ আদালতের। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।